আসন্ন জাতীয় নির্বাচনে কেউ নস্যাৎ করার চেষ্টা করলে কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক। রাজধানীর বাসাবো বৌদ্ধ মন্দির অডিটোরিয়ামে জননিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপনের উদ্বোধন অনুষ্ঠানে এই কথা জানিয়েছেন তিনি। তিনি বলেছেন যে সম্প্রতি জামায়াত নেতার মৃত্যুকে কেন্দ্র করে একটি মহল আইন শৃঙ্খলা পরিস্থিতি ঘোলা করার চেষ্টা করেছে, কিন্তু পুলিশের তৎপরতায় সেটা সফল হয়নি। সামনে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করবে। আপনাদের এলাকাবাসীর প্রতি আমার অনুরোধ রইল, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ যেভাবে গিয়ে যাচ্ছে এটাকে নস্যাৎ করার জন্য কেউ যদি চেষ্টা করে, আইন শৃঙ্খলার জন্য নস্যাৎ করার যদি কেউ চেষ্টা করে, বাংলাদেশ পুলিশ আপনাদের সহযোগিতা নিয়ে কঠোর হস্তে তাদেরকে দমন করবে।